হ্যালো, দিস ইজ ইন্তেখাব দিনার। প্রতিটি মানুষের মনের কথা যেন পড়তে পারি, অবশ্য বিষয়টা খুবই ভয়ানক। ডিপেন্ডস অন মাই মুড, হিউম্যান বিং। ভোরের সময়টা নিন। কাজের ক্ষেত্রে যখন যে কাজটি করি তখন সেই কাজটি কিন্তু আমার কাছে অসম্ভব চ্যালেঞ্জিংই হয়ে থাকে। তবে খুব ডিফিকাল্টিস তৈরি তখনই যখন একটি ক্যারেক্টার করতে গিয়ে দেখি ক্যারেক্টারটি আমার এক্সপিরিয়েন্সের বাইরে। আসলে আমি খুব মেথডিক্যাল অ্যাক্টর না, আমি আসলে আমার খুব ইনস্টিংক্ট দিয়ে কাজ করি বা ওই মুহূর্তে যেটা আমি ফিল করি। ট্রেনিংয়ের মাধ্যমে ট্যালেন্টটাকে নার্সিং করা, সেটা যদি খুবই লজিক্যাল হয়ে থাকে সেটাকে আমি খুব সাদরে অ্যাকসেপ্ট করি এবং সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, করি। যে কাজটি আসলে করি সেটা কিন্তু অসম পছন্দের জায়গা থেকে, ভালো লাগা থেকেই করি। আসলে সে অর্থে প্রতিটি কাজই পছন্দের। সিনিয়র অনেক অভিনেতাই আছেন, এই মুহূর্তে বলতে পারি আসাদ জামান নূর, হুমায়ুন ফরিদি। ডিপেন্ডস অন মাই মুড। ফেসবুক সাধারণত এই ধরনের ঘটনা ঘটে না, কারণ যাদের সাথে কাজ করি তারা সবাই সু অভিনেতা এবং বুদ্ধিমান অভিনেতা। যে মতের বিরোধ সেটা 19-20 হতে পারে, সেটা আমরা নিজের একটা লজিক্যাল জায়গায় সেটাকে ঠিক করে নিই। প্রতিটি মানুষের মনের কথা যেন পড়তে পারি, অবশ্য বিষয়টা খুবই ভয়ানক। হিউম্যান বিং, এক এক সময় একটা, এটাও আসলে মুডের উপর ডিপেন্ড করে। দুচ্চা ক্রিকেটার, ফুটবলের মাঝে ফুটবল। বিয়ের পরে হচ্ছে জায়গাগুলো একটু পরিবর্তিত হয়েছে, ম্যাক্সিমাম শপিং মল, কারণ স্ত্রী সেখানে ঘোরাঘুরি করে। নীল, আমার হাইট ফোবিয়া আছে। ভোরের সময়টা, ছোটবেলায় বাবা একদমই শাসন করতেন না, মা মৃদু করতেন।